প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হলো রাজধানী আগরতলায়। শহরের বলদাখাল, চন্দ্রপুর, প্রতাপগড়, ভট্টপুকুর প্রভৃতি এলাকা প্লাবিত। এছাড়াও হাওড়া নদীর দুপাড়ের মানুষ আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। মোট দুটি শরণার্থী শিবিরে 5,000-এর উপরে শরণার্থী রয়েছে বর্তমানে। শুক্রবার বিকেল থেকে আগরতলা পুরনগরে রাজ্য সরকার ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মকর্তারা পুরোদমে ময়দানে নেমে পড়েছে। কোথাও যাতে কোনো লোক জলের মধ্যে আটকে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছেন প্রশাসন। জলমগ্ন অনেক স্থান থেকে মানুষদের তুলে আনা হয়েছে। শনিবার সকালে বন্যা দুর্গতদের দেখতে ছুটে গেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরা। বন্যা, এটা ফ্লাড, আপনি দেখবেন 5,000 লোক আজকে আগরতলা শহরে 5,000 লোক শরণার্থী ক্যাম্পে আছে। 23টা ক্যাম্প খোলা হয়েছে, বিভিন্ন বাড়িতে মানুষজন আছে, কিন্তু সারা কাটাখাল এবং হাওড়া নদীর জল বিপৎসীমার উপরে চলছে, ঢুকে যাচ্ছে। কাজে মানুষ খুব বিপন্ন অসহায়তা আছে। সেক্ষেত্রে সরকার, আমাদের পৌর নিগম বিভিন্ন দলে কাজ করছে। আমি লক্ষ্য করছি বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিও সহযোগিতা এসেছে। মেয়র দীপক মজুমদার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষদের ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন। বলেন, আগরতলা পৌর নিগম সহ রাজ্য সরকার তাদের পাশে রয়েছে, সমস্ত ধরনের সরকারি সহায়তা করা হবে বন্যা দুর্গতদের। এবারে এই প্লাবন জল আটকে হয়নি, অতিরিক্ত বৃষ্টির ফলে প্লাবিত হয়েছে আগরতলা শহরের বিস্তীর্ণ এলাকা। আশ্বস্ত হয়েছে আগরতলা পৌরবাসীকে যে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে যা যা করণীয় তাদেরকে এই বিপদ থেকে বা অসহায়তা থেকে রক্ষা করার ক্ষেত্রে সরকারের পাশে পৌর নিগম কাজ করছে, পৌর নিগমের যথাসাধ্য হচ্ছে। এবং আমি বলবো, যারা যারা রিলিফ ক্যাম্পে ত্রাণ শিবির আছে তাদের খাওয়ার ব্যবস্থা সরকার করছেন, আমাদের প্রশংসা করা হচ্ছে। আমরাও কিছু রাত্রিতে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে কর্পোরেটরদের মাধ্যমে আমরা কিন্তু ত্রাণ প্যাকেট ফুড কিন্তু পৌঁছে দিয়েছি। যারা রাত্রিবেলা বেরোতে পারছিলেন না জলের জন্য, আমরা তাদের বাড়িতে বিভিন্ন ওয়ার্ডে আমরা কিন্তু খাওয়া পৌঁছে দিয়েছি। আমার মনে হয় না কোনো ব্যক্তি আগরতলা শহরে যে খাদ্যের অভাবে কষ্ট পেয়েছেন রাত্রিবেলা। আমার মনে হয় যদি কোথাও খবরের যোগাযোগের অভাব হয়ে থাকে, তারা যদি বল না জানান, হয়তো কিছু ক্ষেত্রে হয়েছে। আমরা কিন্তু অনেককে রিলিফ ব্যবস্থা করেছি, সরকারি তরফ থেকে করা হয়েছে, ব্যক্তিগত করে আমাদের দলের তরফ থেকে করা হয়েছে, আমাদের কর্পোরেটাররা করেছেন। তবে ভবিষ্যতে যাতে শহরে আর এভাবে জল না দাঁড়িয়ে থাকে তার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে পৌর নিগম ও রাজ্য সরকার, জানিয়েছেন মেয়র। শহরকে বাঁচানো যাক, সরকার এবং আমরা পৌর নিগম সেই পরিকল্পনা দিকে যাচ্ছি যে আমাদের এই জল থেকে যাতে মুক্ত করা যায়, আরও বেশি পরিমাণ বৃষ্টি হলো শহরকে যাতে বাঁচানো যায় সেই দিকটা সত্যি। এটা আমি বলবো আর সরকারের কাছে, এটা কিন্তু ওয়াটার লগিং না, এটা কিন্তু বন্যা, এটা ফ্লাড। সারা উত্তরবঙ্গের কাজ চলছে, আমাদের রাজ্যে এখন নদীগুলি বললাম তো অবাক হয়ে শহরে উঠে যাচ্ছে। মানুষ নদীর পাড়ে যারা থাকে বাসে সেটা স্লাম এরিয়ার লোকজন এখন শরণার্থী ক্যাম্পে 5,000 লোকের শরণার্থী। কাজে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে মূল শহরে জল না থাকলেও শহরের নিচ এলাকা প্লাবিত। পাহাড়ি জল নেমে হাওড়ার জল পড়ছে বিপৎসীমার উপর দিয়ে। একই অবস্থা শহরের কাটাখালেরও। তবে বৃষ্টি আরও হলে ভয়াবহতা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের সতর্ক অনুসারে রবিবারও পরিস্থিতি এরকম থাকতে পারে। ভিডিও রিপোর্ট, টাইমস 24।